বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যখন একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করছে বর্ধমান পৌরসভা, তখন পৌরসভারই ভ্যাট নিয়ে নাজেহাল মানুষজন। বর্ধমান কালনা রাস্তার ধারে রয়েছে বর্ধমান পৌরসভার নির্দিষ্ট ভ্যাট। সারা শহরের নোংরা আবর্জনা জমা হয় এই ভ্যাটে। এখানকারই বাসিন্দারা বারবার দুর্ভোগের মধ্যে পড়েন। অভিযোগ, যে সমস্ত পৌরসভার গাড়িতে এই নোংরা আবর্জনা নিয়ে আসা হয় সেগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে না ফেলে রাস্তার উপরই ফেলে দিয়ে চলে যাওয়া হচ্ছে। বিভিন্ন সময় সেই নোংরা আবর্জনা চলে আসছে চলাচলের রাস্তার উপর। বর্ধমান কালনা রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াত, বিভিন্ন যানবাহনের যাতায়াত রয়েছে। বৃষ্টি তার উপর রোদ উঠলে আরও দুর্গন্ধ বের হচ্ছে। ক্ষুব্ধ মানুষজন দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল। অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। পৌর কর্তৃপক্ষ অবশ্য এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বারবার একই সমস্যার মধ্যে পড়েন বর্ধমান কালনা রাস্তার ধারে বসবাসকারী মানুষজন। বর্ধমান পৌরসভার এই ভ্যাট নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। যে পরিমাণ ভ্যাট জমা হচ্ছে এবং তা নির্দিষ্ট জায়গায় না ফেলে চলাচলের রাস্তার উপরই পৌরসভার গাড়ি অধিকাংশ সময় ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং তা চলে আসছে চলাচলের রাস্তার উপর, যার ফলে আরো দুর্ভোগ বাড়ছে। এখানকার বাসিন্দা, হ্যাঁ, তো আমাদের যদি এরকম একটা সলভ না করে পৌরসভা থেকে, তাহলে তো আমাদের আজীবন এরকম কষ্ট থেকে যাবে। পাঁচিলের বাইরে কেন মাল ফেলছে, ভেতরে ফেলুক, রাস্তায় ফেলছে। পুরো একটা টোটো যেতে পার গেলে আর বাইক যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে না, আর পুরো ড্রেনটা বন্ধ। হ্যাঁ, তার জন্য কি করেছেন আপনারা? তার জন্য এই যে অবরোধটা করা হয়েছে আজকে। আজকে এই বর্ধমান কালনা রোডে রাস্তার মাঝখানে যেভাবে নোংরা ফেলা হচ্ছে, তাতে প্রচণ্ড প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। প্রত্যেক এলাকাবাসী এই রাস্তা দিয়ে যা আগত প্রত্যেকটা মানুষ আজকে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের একটাই দাবি, যেন ময়লাটা ফেলুক, ভেতরে ফেলুক। প্রত্যেক দিন ছোটোখাটো দুর্ঘটনা লেগে থাকছে, এটা প্রশাসন একদমই উদাসীন। প্রত্যেকটা মানুষ এখানে অসুবিধার মধ্যে আছে। অবরোধ হচ্ছে এখানকার যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা এত রাস্তার উপর ময়লা ফেলে দিচ্ছে যে রাস্তা থাকছেই না, মানুষ যাতায়াত করতে পারছে না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা অনেক কবার জানিয়েছি, অনেক কবার এটা নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু কোনো রকম সুব্যবস্থা হচ্ছে না। হবে এই কথাটাই শুরু। আমাদের এখানে সমস্যাটা হলো যে মানে পৌরসভা যত নোংরা জিনিসটা রাস্তা পুরো মানে ইয়ে করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। আমাদের যেতে আসতে অসুবিধা, স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছি তাতে অসুবিধা, মানে সাধারণ মানুষের অসুবিধা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে। এই কারণে আমরা আজকে পথাবরোধ করেছি। দিনের পর দিন, মাসের পর মাস এই ধরনের পরিস্থিতি চলছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। পৌরসভা থেকে যে সমস্ত গাড়ি আসছে তারা নির্দিষ্ট জায়গা যা রয়েছে এবং সীমানা নির্ধারক পাঁচিল রয়েছে তার বাইরেই চলাচলের রাস্তার উপরে নোংরা আবর্জনা ফেলে দিয়ে চলে যাচ্ছে। কর্তৃপক্ষ শুধুমাত্র আশ্বাস দেয় কিন্তু সমস্যা সমাধানে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে না। ক্ষুব্ধ মানুষজন ঘণ্টাখানেকেরও বেশি ধরে বর্ধমান কালনা রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান, আর অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল। যেভাবে দূষিত হচ্ছে পরিস্থিতি ওই এলাকায় বসবাস করা দুর্বিষহ, এমনটাই বলছেন নাগরিকরা। বর্ধমান শহরের অভ্যন্তরকে যখন পরিচ্ছন্ন করার একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে পৌরসভার তরফ থেকে, তখন পৌরসভা লাগোয়া এই উপকণ্ঠে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কবে রেহাই মিলবে এলাকার মানুষজনের, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এর পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ অবরোধের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়, সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এর পরবর্তী সময়েও যদি সমস্যা না মেটে তাহলে আরও বড়সড় আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন দুর্ভোগে পড়া মানুষজন। কিন্তু বারে বারে এইরকম অবরোধ চলছে, একটু বর্ষাকালে বলে গাড়িগুলো ঢুকতে পারছিল না, বলে অসুবিধা হচ্ছিল, আমরা বিকল্প ব্যবস্থা করে দিচ্ছি।